আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বরাবর মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হলো কি ভাই, আপনারা অনেকে ফোন দেন, কমেন্টস করেন যে ভাই এয়ারপোর্টে যে কার্গো সাইট আছে, তারপর এয়ারপোর্টে বিভিন্ন টার্মিনাল, তারপর বিভিন্ন দপ্তরে যে নিয়োগগুলো হয়ে থাকে, সেরকম আপনারা বলছেন যে ভাই আমাদের আশেপাশে, বাসার পাশে বা কারো রিলেটিভ, তারা আমাদের এই চাকরি সংক্রান্ত বিষয়ে ধারণা দিয়েছে। আমরা চাকরির জন্য যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নাই, শুধুমাত্র আপনারা কাগজপত্র দিলে আপনাদের চাকরিটা দিয়ে দেবে, পরবর্তীতে আপনার চাকরি হওয়ার পরে আপনার পরবর্তীতে পারমেন্ট করে দেবে, দু এক বছর নিয়োগ দেওয়ার ফলে পরে আপনি ধরেন চাকরি হবে, তারপর যখন আবার পরবর্তীতে নিয়োগ দেবে তখন পারমেন্ট করে নেবে, এরকম আপনাদের কথা বলতেছে। আমি রিলেটিভ বা বাসার পাশে বা কাছে যারা আছে যে বিমানবন্দরে, এয়ারপোর্টে আপনাদের বিভিন্ন সেক্টরে বিভিন্ন পদে আপনাদের চাকরি দিয়ে দেবে, আসলে কি এটা সত্য কিনা এবং নিয়োগ স্যারকে আসলে চাকরি হয় কিনা, এই ধরনের মানে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি কোনো প্রকাশ করেন, এই ধরনের চাকরি হয় কিনা, সেই ধরনের অনেকে কমেন্টস করছেন। আজকে আমি এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে ভাই যে এয়ারপোর্টে যে বিভিন্ন পদে বিভিন্ন ধরনের চাকরি, সেটা কি আসলে কি নিয়োগ ছাড়া চাকরিটা হয় কিনা, নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া শুধু কাগজপত্র দিলে চাকরি হয় কিনা, তাহলে এটা কোন ধরনের চাকরি, যেহেতু আপনারা বলছেন যে আর্থিক লেনদেন আছে বা এই ধরনের কিছু, সেক্ষেত্রে আজকে আমি ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এয়ারপোর্টের যে নিয়োগ চাকরি সেটা আসলে মূলত কেমন, নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া যে চাকরি আসলে এই চাকরিটা আসলে কেমন ধরনের চাকরি, সেই বিষয়ে আজকে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকে আমি ভিডিওতে চলে যাই। আর অবশ্যই আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে ভিডিও নিচে কমেন্টস বক্স আছে, সেখানে আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন ভাই আমি মেন কথা হলো, আমি সোজা বাংলা যেভাবে আপনারা বুঝবেন যে ভাই প্রত্যেকটা সরকারি গভর্নমেন্ট চাকরি প্রথমে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, তারপর এক মাস বা 15 দিন টাইম দেয়, কম্পিউটার অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়, তারপর আপনাদের যে অনলাইন ফি চার্জ সেটা কিন্তু পরিশোধ করতে হয়, তারপর রিটার্ন, মৌখিক পরীক্ষা, ভাই ভাই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তার চাকরিটা, পুলিশ ভেরিফিকেশন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু চাকরিটা পারমানেন্ট হয়ে থাকে। কিন্তু কিছু প্রতারকরা ইদানিং দেখতেছি বা আমাদের এলাকায়ও আছে, তারা বলতেছে কি যে তোমরা কাগজপত্র দাও, বাংলাদেশ বিমানবন্দরে তোমাদের সরকারি চাকরি, স্থায়ী চাকরি দিয়ে দিতেছি, তোমরা চাকরি করবা এই পদে টলিম্যান বা ইত্যাদি এই সেই পদে চাকরি করবা, চেকার বা সুপারভাইজার পদে, তোমাদের পরবর্তী যে নিয়োগ আসবে সেটা পারমানেন্ট করে দিন, মানে আর বাপের চাকরি মনে হয় যে ও পারমানেন্ট করে দেবে, এরকম কিন্তু আপনাদের বলে এরকম। তো সেই জন্য আপনারা, আমি বলি ভাই নিয়োগ বিজ্ঞপ্তি স্যার আপনাদের সহজভাবে বলে দেয়, যেটা দেখবেন যে অনলাইনে তাদের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সেটার আপনারা আবেদন করবেন, ফি চার্জ দেবেন, রিটার্ন দেবেন, মৌখিক দেবেন, তারপর চাকরি হবে ভাই। এছাড়া যত চাকরি নেবেন নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া, প্রকাশ ছাড়া, সরাসরিভাবে যত চাকরি নেবেন সরকারি দপ্তরে, সব একটা ভেজালিয়া চাকরি, মানে সোজা বাংলায় কথা ভেজালের চাকরি, ওটা 2-3 বছর পর চাকরি, আপনি থাকে না ভাই, ঠিকভাবে বেতন পাবেন না, আপনাদের বলবে যে ভাই অ্যামাউন্ট দেন, আর্থিক লেনদেনের বিষয় যে এত টাকা দেন, আমি আপনাদের চাকরি দিয়ে দিতেছি, কোনো ঝামেলা নাই, করবে কি তারা, আমি বলি এই চাকরিগুলো কীভাবে হয়, প্রকল্প বা আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরিগুলো হয়, একটা অনুমোদন নিয়ে একটা অ্যাপার্টমেন্ট বানিয়ে নিয়ে আসে, তারা করে কি তারা এই মাধ্যমে চাকরিগুলো নেয়, ওখানে কিন্তু লেখাই থাকবে যে 2-1 বছর পর চাকরি কিন্তু থাকবে না, এরকম। আর যেটা দেখবেন যে তারা ওয়েবসাইটে প্রকাশ করে বিমানবন্দরে, বাংলাদেশ এয়ারলাইন্স এই দপ্তরে যে বা বিমান চলাচল কর্তৃপক্ষ যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা যে প্রকাশ করে, এখানে দেখবেন যে তারা নিয়োগ বিজ্ঞপ্তির লেখা থাকে এই পদ, আবেদন করতে যোগ্যতা এটা প্রয়োজন হবে, আবেদন করতে হবে অনলাইনে, বেতন এইটা, তারপর যদি তারা চুক্তিভিত্তিক নেয় তাও তারা লেখা থাকবে যে এটা চুক্তিভিত্তিকভাবে 3 বছর পর্যন্ত আপনাদের চাকরি করতে পারবেন, যদি আপনাদের চাকরি সন্তোষজনক হয় পরবর্তীতে আপনাদের কিন্তু এটা মেয়াদ বৃদ্ধি করা হবে, এরকম কিন্তু তারা বলে দেবে, আপনারা বুঝছেন, এরকম কিন্তু বলে দেবে। কিন্তু ওই যেটা আপনি বিজ্ঞপ্তি ছাড়া চাকরি নেবেন ওইটাই কিন্তু ধরা, এই ধরা সেই ধরা না, কঠিন ধরা খাইবেন ভাই। তাই প্রতারকদের, যেহেতু আপনারা বেকার তাই আপনারা চাকরিটা নেবেন একটু বুঝে শুনে নিন, ঠিক আছে? অনেকেই কিন্তু এই ধরনের প্রতারিত হচ্ছে, চাকরি হবে 2-4
এক বছর করতে পারবেন, তারপর কিন্তু ঠিকভাবে বেতন পাবেন না, বিভিন্ন ঝাই ঝামেলা পারবেন। আর যেহেতু আর্থিক দিক থেকে আপনারা বলছেন যে আর্থিক লেনদেনের বিষয় আছে, তাই আপনারা এটা আপনাদের বুঝে শুনে চাকরিটা নিন। বা এছাড়া আমার বোঝানোর ক্ষমতা নাই, আশা করি আপনারা বুঝছেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। চলুন ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করি, এবং পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।